আজ বুধবার পনেরোই কার্তিক দু সালের দোসরা নভেম্বর বৃষ রাশি বৃষ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ আপনাদের চাইল্ড লাইফ সেন্স অফ হিউমারের কারণে আপনি আপনার চারপাশের মানুষজনের দুশ্চিন্তা দূর করতে চলেছেন আপনার কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ আপনারা পেতে পারেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগতভাবে আই ইনকাম আপনাদের বাড়বে আজ কোনো আত্মীয় স্বজন বা কাছের কোনো মানুষজনদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা আর্থিকভাবে উপকৃত হতে পারেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য প্লাস নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে নতুন কোনো নির্মাণ কার্য শুরু যেন করবেন না আর নতুন কোনো করে কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে দুবার ভাবুন যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না তাহলে কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ অফিস কলিকদের সাথে সন্ধেবেলার সময়টা কাটাতে পারেন তবে সেই সময়টা পরে আপনারা অনুভব করবেন নষ্টই করেছেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন যারা বেকার যুবক যুবতী আছেন তাদের আর চাকরি জুটে যেতে পারে নতুন কর্মসংস্থান হতে পারে যার কারণে আপনাদের আর্থিক অবস্থান উন্নত হবে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে মাস কমিউনিকেশান স্কিলকে আরও আপগ্রেড করবার চেষ্টা করুন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের বলে আপনারা জনসংযোগ করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে মাদকা শক্ত হতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে গৃহবধূরা গৃহের কর্ম সম্পন্ন করবার পরে নিজের মর্যমাপিক ক্রিয়াকলাপ করুন তা হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি এক প্রকার ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে তবে পছন্দের মানুষজনদের সঙ্গে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহ বাতি সম্পর্কের কিন্তু মারাত্মক ক্ষতি হতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু বুধবারতে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন